তৈরি পোশাক রপ্তানির আগে কার্টুন থেকে বের করে ওজন ও কাঁচামাল আমদানি নিয়ে দ্বন্দ্ব। হয়রানির অভিযোগে এনবিআরে বিজেএমইএ চিঠি, শুল্ক ফাঁকি ও টাকা পাচার রোধে কড়াকড়ির দাবি কাস্টমসের। কার্টুনের মধ্যে তিন চারটা সাইজ থাকে, আমি ওখান থেকে না বুঝে আমি একটা সাইজ নিলাম, এখন ওনাকে সেটা আমার বুঝাতে পারবো। আমরা চাই কাস্টমস এই দিকটা যাতে নজর দেয়। বিভিন্ন ধরনের নতুন নতুন অ্যাক্সেসরিজ আসছে, এই অ্যাক্সেসরিজগুলি এইচএস কোডের যে একটা যাতাগোল সৃষ্টি করে রাখা হয়েছে, এইচএস কোডের ইয়েতে ফেলে আমাদেরকে ভোগান্তি হচ্ছে। এড বেসড মানি লন্ডারিং যাতে না হয় এক্সপোর্টের ক্ষেত্রে, এই বিষয়টা গুরুত্ব সহকারে কাস্টমস কর্তৃক দেখা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আরেকটি স্বপ্ন পূরণের অপেক্ষা, সেপ্টেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন, চলতি মাসে পরীক্ষামূলক চলাচল, দ্রুতগতির রেলপথে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ। ভারত একতরফা গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় মাশুল গুনছেন তিস্তা পাড়ের মানুষ, উত্তরের নদ নদীতে তীব্র ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে কথিত কিছু শিক্ষিত, কুলাউড়া আস্তানায় মিলেছে চিকিৎসক, প্রকৌশলী সহ শিক্ষার্থী, চরম পন্থায় যুক্ত হওয়া ঠেকাতে বিশেষ পরিকল্পনা পুলিশের। হারবাল ওষুধ বিক্রির আড়ালে রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টি, হকাশ সেজে বাসে উঠে চেতনানাশক খাইয়ে হাতিয়ে নিচ্ছে সর্বস্ত্র, ঘটছে প্রাণহানিও, দুই সদস্য গ্রেফতার। এবং ফার্মেসি দোকানদারদের সঙ্গে সংঘর্ষের জেরে খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বন্ধ সব ওষুধের দোকানও, স্বাস্থ্যসেবা ও ওষুধ না পেয়ে চরম ভোগান্তি।